আজ শুক্রবার সকাল 8টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় নগর রাজশাহী মহাসড়কে ট্রাক ট্র্যাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহতদের মধ্যে 4 জনের বাড়ি নওগাঁ নিয়ামতপুর উপজেলায়। নিহতরা হলেন দেলোয়ার হোসেন, মকবুল হোসেন, জান্নাতুল এবং অটোরিকশা চালক সেলিম। নিহত আরেকজন হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লেলিন। এদের মধ্যে দেলোয়ার, মকবুল, জান্নাতুল, লেলিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা একটি প্রশিক্ষণের অংশ নিতে নিয়ামতপুর থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ামতপুর থেকে নওগাঁ শহরের দিকে আসছিল। ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে প্রথমে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পিছন থেকে আসা ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়।